মসজিদের দান করা সম্পর্কে সর্বশেষ একটা আয়াত, যে আয়াতটা খুব কম বক্তব্যে আপনি পাবেন, কিন্তু আমার কাছে এত কঠিন মনে হয় এই আয়াত। জানেন না যে আল্লাহ আমাদের জন্য কি রেখেছে? যারা আজকে মসজিদে টাকা দিতে চায় না, আল্লাহর ঘর বানাবে, মাদ্রাসা পরিচালনা করবে, এই খাতে টাকা যে খরচ করতে চায় না, আল্লাহ এমন একটা ধমক দিয়েছে তাদেরকে যে আয়াতটা আপনি সব থেকে প্রিয় মানে নামের সুরা মোহাম্মদ রাসূলুল্লাহ নামের যে মোহাম্মদ আছে সুরা মোহাম্মদের সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন। তাতে কি আছে জানেন আল্লাহ কি বলেছে? হা আনতুম, তোমরাই, আল্লাহ বলছেন হা আনতুম, হা উলাই, তোমরাই না তারা, তু দাও না লে তুনফিকু ফি সাবিলিল্লাহ, যে যাদেরকে ডাকা হচ্ছে আসো আল্লাহর রাস্তায় খরচ করো। হা আনতুম হা উলাই তু দাও না লে তুনফিকু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ তোমরাই তো, তোমাদের কিন্তু ডাকা হচ্ছে যে আসো আল্লাহর রাস্তায় খরচ করো, খরচ করার জন্যে। ফামিন কুম্মান মাইয়াব খালু, কিন্তু তোমাদের মধ্যে কত করা কি করেছে, বকিলি করতেছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে আসো আল্লাহর ঘরের জন্য তোমরা খরচ করো, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যারা বকিলি কৃপণতা করতেছ। আল্লাহ বলতেছে, আল্লাহ তো প্রত্যেকটা চেহারাকে চিনে, কাদেরকে আল্লাহ ডেকেছে, কাদের টাকা আছে, আল্লাহ প্রত্যেককে চিনে। আল্লাহ বলছে তোমাদেরকে ডাকা হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্যে, কিন্তু তোমরা কৃপণতা করতেছ, এই কৃপণতাটা কার সাথে? এটা আল্লাহ বলতেছে আয়াতের মধ্যে, কার সাথে করতেছো তোমার কৃপণতাটা, কার সাথে? এলাকাবাসীর সাথে, কমিটির সাথে, যারা মসজিদ বানাবে তোমরা ডাকছে তাদের সাথে? না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমাইয়া বখাল ফা ইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, সে আল্লাহর সাথেও কৃপণতা করে নাই, কমিটির সাথেও না, এলাকাবাসীর সাথেও না, বরং সে তার নাফসের উপরে কৃপণতা করলো, তার নাফসের উপরে আর কিছু না। কারণ ওয়াল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তো গানি, এটার ভাগ তোমাদের প্রয়োজন আল্লাহর নয়। এই মসজিদে ইবাদত করব আমরা নাকি পাবো, এই মসজিদে আমরা বসবো, এসি চলতেছে, এটাকে আল্লাহ ভোগ করতেছে না আমরা ভোগ করতেছি? তাহলে আল্লাহ হচ্ছেন এগুলো থেকে বেপরোয়া, মুক্ত, অমুখাপেক্ষী, এগুলো আমাদের প্রয়োজন। আল্লাহ গানি ও আন্তমুল ফোকারা, আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন এগুলো থেকে অমুখাপেক্ষী, তোমাদের এগুলোর প্রয়োজন আছে, তোমাদের প্রয়োজন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এটা খুব মারাত্মক কথা। আল্লাহ বলছেন যদি এখন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করা থেকে মুখ ফিরিয়ে নাও কোনো আপত্তি নেই, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের জায়গায় এমন ব্যক্তিদেরকে হেদায়েত করে দেবে, এমন ব্যক্তিদেরকে সৃষ্টি করে দেবে যারা তোমাদের মতো অধম হবে না। আল্লাহ বলছেন তারা তোমাদের মতো হবে না। আজকে দেখেন না কেন, যারা বাপদাদার সূত্রে মুসলিম, হুজুরের ঘরের সন্তান, আলেমের ঘরের সন্তান, তারা কয়টা মসজিদ করেছে? বরং ইউরোপিয়ান দেশগুলো থেকে যারা দিনের দাওয়াত পাচ্ছে, অমুসলিমরা মুসলিম হচ্ছে, তারা তাদের সর্বস্ব ইসলামের জন্য লুটিয়ে দিচ্ছে সর্বস্ব। কত টাকা খরচ করেছিল আশেপাশের লোকেরা, কিন্তু যা করেছিল সাহাবা ইকরামরা, আনাস, আনসারগণ কি করেছিল? তারা তাদের জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে দিয়েছিল, আর মুহাজিররা তো সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছিল আল্লাহর জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাসূলুল্লাহ যেহেতু জীবিত আর সাহাবীরা উপস্থিত, ধমকটা আল্লাহ তাদেরকে দিয়েছিল এত টাকা খরচ করার পরেও। আর আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের খবর জানে, অথচ আমরা যে মুখ ফিরিয়ে নিয়েছি আল্লাহর রাস্তায় খরচ করা থেকে, আল্লাহকে আমাদের অন্তরের খবর জানে না? আল্লাহ জানে। আল্লাহ বলতেছেন অতএব ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই কাজ থেকে, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য লোকদেরকে স্থলাভিষিক্ত করে দেবে, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। তার মানে ওই দায়িত্ব যখন তারা নিয়ে নেবে, তারা আমাদের মতন পিঠ ফিরাবে না, তারা সেটাকে বাস্তবায়ন করে ছেড়ে দেবে। এই জন্যে আরেকটা রেজাল্ট হচ্ছে, বাংলার জমিনের ইতিহাস যদি আপনি জানেন, যেখানেই দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, কোনো একটা জায়গায় মসজিদ করার পরিকল্পনা কেউ হাতে নিয়েছে, আপনি দেখতে পাবেন সেখানে মসজিদ হয়ে গেছে। কীভাবে হয়েছে সে নিজে বলতে পারবে না। এই জন্য বাংলার জমিন বা পুরো পৃথিবীতে আপনি যে কোনো ভালো কাজের কল্যাণের ইচ্ছা পোষণ করেন, আল্লাহর পক্ষ থেকে সেটাকে বাস্তবায়ন করে দিবে, সেটা আল্লাহ করে দেবে। এই জন্য যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা প্রায় কয়, প্রায় বক্তব্যই বলে যে আমি জানি এখানে আমি মাদ্রাসা করব, কীভাবে হবে আমি জানি না, তা হয়েছে তো আলহামদুলিল্লাহ, হয়ে তো গেছে। তার তো বলছে আমার টাকাই নাই, কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে তার এই মাদ্রাসাগুলোতে, হয়ে তো গেছে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখেন, আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, তোমরা সেই আল্লাহর প্রতি ভরসা করো যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই।
তার উপরে ভরসা করে চলো। ইনশাআল্লাহুল আজিজ যে পদক্ষেপ নিয়েছেন আল্লাহর উপরে ভরসা করে নেমে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে। আর যারা আশেপাশে মুসলিম আছে যাদের ঘরে টাইলস, বাথরুমে টাইলস, তাদের ব্যাংকে লাখ লাখ টাকা জমা, তারা থাকতেও যদি এই জায়গায় মসজিদ না হয় একটা নাজাত পাবে না, তাই মনে করি তারা নাজাত পাবে না, নাজাতের হক রাখে না, রাখে না তারা নাজাতের হক। বাঁচতে হলে তাদের এলাকায় এরকম কোরআন সুন্নার মসজিদ গড়তে হবে, আল্লাহ তাদের কাছ থেকে জবাব চাইবে তোমরা করলে না কেন। যারা হকের দাওয়াত পেয়ে গেছেন আমাদেরকে করতে হবে এটা, এনি হও যেই কোনো অবস্থাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর কোনো কিছু বলার আছে এই মসজিদ সংক্রান্ত বিষয়?